ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে 2nd ডিসেম্বর অবভিয়াসলি, আর এখন বেজে গেছে 7টা মতো বাজে। আর 2nd ডিসেম্বর আজকে খুব 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 একটা স্পেশাল ডে, আমার জন্য খুব স্পেশাল ডে, অবভিয়াসলি মা বাবা বোন সবার জন্য স্পেশাল ডে, বাট আমার জন্য বেসিক্যালি খুব খুবই স্পেশাল ডে। ইয়েস, ইটস মাই বার্থডে। খুব ভালো লাগছে, ফার্স্ট আমি লাইফে ফার্স্ট এরকম ভিডিও করে নিজে বলে আমি এটাকে এক্সপ্রেস করছি। এতদিন সবার সাথে মিলে মিশে আমি ফ্যামিলির সাথে অ্যাকচুয়ালি বার্থডেটা সেলিব্রেট করতে ভালোবাসি। যখন শিলিগুড়িতে ছিলাম তখন আমি এখান থেকে চলে এসেছিলাম, শুধুমাত্র আমার বার্থডেটা সেলিব্রেট বাড়িতে এবং সব ফ্যামিলির সবার সাথে, বাবা মা বোন নিজের ফ্যামিলির সাথে করার জন্য। ফ্রেন্ড সার্কেল থাকে তারা বাড়িতেই আসে, তা যেহেতু এই সিচুয়েশানে আর আমি চাইছিলাম না খুব একটা বড় করে কিছু হোক, তা নর্মালি হচ্ছে। এই যে বোন, সবটা আশা করি ও ক্যাপচার করবে, আমি হয়তো সবটা করতে পারবো না, আমি যতটা পারবো চেষ্টা করব। আমি কেকটা গিয়ে নিয়ে এসেছিলাম, এখন অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব, বাট বাবা যেহেতু ছিল না, বাবা বাড়ি গিয়েছিল, সারাদিন ছিল না, বাবা সন্ধেবেলা এসছে, আর আমিও ঠিকঠাক সকাল থেকে কোনো কিছুতে টাইম দিতে পারিনি, আর ও তো ওর মতো করে কার্ডস বগেরা সব কিছু ট্রাই করছিলো যে দিদি এটা করবো ওটা করবো। কালকে রাত থেকে 12টার থেকে শুরু হয়ে গিয়েছিলো যে না দিদি এটা করবো ওটা করবো এই করবো, 12টার থেকে তো সব উইশগুলো স্টার্ট হয়ে গিয়েছিলো। ফার্স্ট ও করেছে, তারপরে ও 12টার আগের থেকে স্টার্ট হয়ে গিয়েছিলো, তারপরে থেকে 12টার থেকে এক একজন করে স্টার্ট হলো, সবার কাছ থেকে উইশ পেয়েছি। আর বাড়ির থেকে যে সেলিব্রেটটা, আমি এক্সট্রা করে কোথাও সেলিব্রেট করি না, বাড়িতেই আমি প্রেফার করি সেলিব্রেট করতে, যেহেতু বাড়িতেই খাওয়া দাওয়া ডিনার হচ্ছে, লাঞ্চে সেরকম কিছু হয়নি, ওই সেরকম পাঁচ ভাজা হেন তেন মা আজকে পারেনি যেহেতু বাবা ছিল না, আর আমিও চাইনি বাবা, উইদাউট বাবা আমি এটা করতে চাইনি। ও রাতের ডিনারটাই হবে, ডিনারটাই করব, বাবা মা খুব সে জানি না ক্যামেরায় আসতে চাইবে কি না, তাও চেষ্টা করব দুজনে মিলে সবটা চেষ্টা করে দেওয়ার। আর রান্না কি কি হচ্ছে সেটা আমরা দেখাবো, পায়েসটা হয়ে গিয়েছে। মা পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে আজকে চিকেনে, হ্যাঁ, আর এখানে সবকিছু মেস হয়ে আছে, আর দেখাচ্ছি আমি। এখানে বাবা অলরেডি পায়েসটা করে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ডাল হয়েছে, মাও আজকে সেনেস চলে গেছে মেয়ের জন্মদিন বলে কথা, চটচটি হচ্ছে, জানি না শেক করছে। আমি ফোনটা এই সাইড থেকে ধরছি, এই সাইডটাতেই, এই সাইডটাতেই লাইটটা আছে যেহেতু শেকটা করছে। ছোটো মাছের চচুরি আমার মার হাতে স্পেশাল, কোনোদিনও পারলে শেয়ার করব। আর এই যে ডাল হয়েছে, ডাল আর কিছু আছে হয়েছে এখনো অবধি, মিষ্টি চলে এসছে, আর এখানে ফ্রাইড রাইস হচ্ছে, যেহেতু আজকে বোনেরও ইচ্ছে না ফ্রাইড রাইস হবে, পোলাও অনেক খেয়ে নিয়েছি, ফ্রাইড রাইস হচ্ছে। আর এখানে কেক চলে এসছে, কেক এখানে আছে, আমি ওই ঘরে যাচ্ছি সাজানোটা দেখাচ্ছি, বাট ওখানে গান বাজছে, আমি ওই জায়গাটা মিউট করে দেবো। গান কপিরাইট হয়ে যাবে, অল টাইম না না কেন, অল টাইম সাজানোর লোক, অল টাইম। আর আজকে আমার স্পেশাল বার্থডে, স্পেশালি হবে সাজানোটা। এই যে হচ্ছে এই জায়গাটা, ওই সাইডগুলোতে হচ্ছে না, এদিকেই হচ্ছে, বলে দেখছি। খুব এনজয় করছি, দাঁড়াও
কষে গেছে দেশি আপা রসুন কোয়াকে দিছে সে চিকেনের দুটো ভার্সনে একটা হচ্ছে দেশি চিকেন আর একটা এমনি দেশি চিকেন খেতেই ভালোবাসে কিনো কে দেখো নরমালটা না ছোট রং লাগাচ্ছে কিনো অলরেডি খাওস হচ্ছে ওর এই যে চলে যাচ্ছে ও তারটা অনেক হয়ে গেছে বাসে আমার কিন্তু খাওয়া দাওয়ার স্পেশালিটি এর বোনের মা আর বাবা কম দেশি চিকেন আমি ভালোবাসি নিলাম 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 ভালোই হয়েছে খেতে আমি একটু টেস্ট করলাম টাইপের মা বললো একটু লিপস্টিকটা পরতে একটু তা আমি পরে নিয়েছি রেড চেরিয়েস অ্যাকচুয়ালি এটা শেডটা হচ্ছে ওয়াইন ওয়াইন কালারের তো রেডি হয়ে গিয়েছি বুনুকে দিয়ে আমি ঠিক বলার পেছনে একটু মেসি হয়ে আছে প্লিজ ইগনোর আমি বুনুকে দিয়ে বলা ফুল লুকটা আমি শেয়ার করবো আর তোমরা তো দেখতেই পারবে দেখতে থাকো এইবার আমার সব থেকে স্পেশাল তোমাদের যখন দেখাবো তখন বুঝতে পারবে একটাও গিফট পাইনি রাখো এই যে ইশুগুড়া এবার খাওয়া দাওয়া হবে আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে কথা হচ্ছে
রাত হয়ে গেল, খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা করিনি, কারণ প্রত্যেকের খিদে পেয়ে গিয়েছিল, বলছিল অনেকটা রাত। অ্যাকচুয়ালি খিদে পাওয়ার কারণও ছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল, 12:30 মতো হয়ে গিয়েছিল। তারপর সব কিছু করে ঠুরে নিলাম, মাকে একটু হেল্প করলাম, অ্যাকচুয়ালি মাই করলো। তো আমি আজকের দিনে একটা কথাই প্রত্যেককে বলতে চাই, আমার মা বাবা বোন এবং আদার্স যারা যারা ছিল, আজকের দিনটা এমনি আমার কাছে প্রচণ্ডভাবে স্পেশাল। তার উপরে যারা ওরা এফোর্টটা দিল, এই ফুল এফোর্টটা আমার জন্য সত্যি 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 আমি সারপ্রাইজড। প্রত্যেকবারই ওরা কিছু না কিছু করে, সবটাই একদম আমার কাছে সারপ্রাইজডই থাকে, বাট ওদের যে এফোর্টটা আমার জন্য সত্যি ব্লেসড। আমি অবভিয়াসলি ব্লেসড যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। সো আজকের দিনে আর এর থেকে বেশি কিছু বলারই নেই, কারণ মা প্রত্যেকটা ব্যাপার যেভাবে হ্যান্ডেল করেছে, বাবা যেভাবে হ্যান্ডেল করেছে, বোন আমার অনেক ছোট তাও অনেকটা হ্যান্ডেল করেছে ডেকোরেশনের। সেবেলা 12:00 পর থেকে ও 3-4 দিন আগের থেকেই ভীষণভাবে এক্সাইটেড ছিল, তাও যা করেছে, যতটুকু দিয়েছে, আমি যতটুকু পেয়েছি, আমার যতটুকু চাওয়া ছিল তার থেকে অনেক 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 বেশি দিয়েছে। সো সবাইকে থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না, তোমরা আমার কাছে কী তোমরা নিজেও জানো, আমি তোমাদেরকে খুব ভালোবাসি। আর প্রত্যেকটা বছর যেন এভাবে আসে, আমি এটাই চাইবো আর কিচ্ছু না। 1:22 বেজে গিয়েছে, সো চলো আজকের ভিডিওটা দেখে তোমার যদি কিছু ভালো লাগে তোমাদের, সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো স্টে হ্যাপি, চলো গুড নাইট। You said